वेलकम बैक टू बॉन्ग सियाप्पा। आज के वीडियो इज अबाउट हाउ बॉयज अपोलोजाइजेस वर्सेस हाउ गर्ल्स अपोलोजाइजेस इन अ रिलेशनशिप। आज के वीडियो देखार आगे एक छोट डिस्क्लेमर दीते चाहिए, এই ভিডিওটা দেখার পরে না ছেলেদের গুরুতর স্থানে একটু আঘাত লাগতে পারে, তাই যদি মনে শক্তি থাকে তবেই ভিডিওটা দেখুন, না থাকলেও দেখতে পারেন, বিকজ তাতে আমাদের কোনো যায় আসে না। আর ভিডিওটা গোটাটা দেখলে মেয়েদেরও অনেক স্থানে আঘাত লাগতে পারে, তো কি বলবো আছে। তুমি ওটা বুঝতে ভুল করেছিলে, আমি ওটা মিন করিনি। তাও যখন বলছো আমি সরি বলছি, কিন্তু আমি ওটা মিন করিনি। কোনটা ধরবো? হ্যাঁ কোনটা ধরবো, মিন করিনিটা না সরিটা? সরি বলছি তাও মিন করিনি, মিন করছি তাও সরি বলিনি। আই এম কনফিউজড। ওকে, আমি সরি বলছি কিন্তু আমি বুঝতে পারছি না আমি ভুলটা ঠিক কোথায় করলাম। কি করে বুঝবি বল? তুই তো থোতো বাত্তা। ও লে 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 লে, পাশে দেখ দুধের বোতল রাখা আছে, তুই বরং ওটাই খা, তোকে বুঝতে হবে না। আচ্ছা নাও, আমি সরি বলছি, কিন্তু তুমি ভেবে দেখো এই একই জিনিস তো তুমিও করেছিলে নার্সারিতে পড়াকালীন, তুমিও একটা ছেলেকে চুমু খেয়েছিলে। আমি কি তোমাকে বলতে এসেছিলাম যে সরি বলো আমাকে? আরে ভাই, তুই মরা তখন আমাকে চিনতিস না, অসহ্য করতো। হ্যাঁ মানলাম, হয়তো আমার ওর সাথে ফ্লার্ট করা উচিত হয়নি, কিন্তু তুমি বড্ড ওভার পজেসিভ। একটা বাচ্চার ললিপপ আর একটা বাচ্চাকে দিলে সেই বাচ্চাটা তো কাঁদবেই না। আই এম সরি, বাট তুমি একটু বেশি সেন্সিটিভ, মানে আমি বুঝতে পারিনি তুমি এই কথাটাতেও হার্ট হবে। তুমি আমাকে গরম চাটুর ওপর বসিয়েও দেবে এবং তারপর এক্সপেক্ট করবে যে আমার পাছাটা পুড়ে যাবে না। এসে কেসে চলেগা শোনা। হ্যাঁ মানলাম আমার কথাগুলো হার্টফুল ছিল, কিন্তু আমার সেই সময় মুড অফ ছিল আর তুমি খুঁজে খুঁজে ঠিক সেই সময় আমাকে টেক্সট করেছো। ইনস্টিগেট তো সেই তুমিই করলে, বাট স্টিল না, আমি সরি বলছি। চলো একটুখানি সময়গুলো বলো তো, যে ঠিক কোন কোন সময় তোমার মুড অফ থাকবে, নোট করে রাখি, নাহলে পরেরবার তো সেই সেম ভুলই হবে না। তোমার এই একটা কথাতে খারাপ লেগেছে, তুমি মুখ উঠিয়ে বলতে চলে এসছো। আমার তো এরকম কত কথায় খারাপ লাগে, আমি কি বলতে আসি তোমাকে? এ কি, আপনারা বুঝতে পারলেন না? এটাই সরি ছিল না, মানে এই কথাগুলোর মধ্যে থেকে আপনাদেরকে খুঁজে নিতে হবে সরিটা। আর তাছাড়া আমার মুখ ওঠে বলে না হয় আমি মুখ উঠিয়ে চলে এসেছি, তোমারটা ওঠে না সেটাও কি আমার দোষ? ভুলটা কিন্তু আমার ছিল না, ভুলটা ছিল তোমার, কিন্তু তাও যখন তোমার মনে হচ্ছে যে ভুলটা আমার, আমি সরি বলছি। এত ভালোবাসা, এত দয়া, আমি আমি কোথায় কোথায় লাগবো তুমি বলো? কেঁদে ফেলবে এবার, আমি কেঁদে ফেলবো। আমি সরি বলছি, বাট কখনো ভেবে দেখেছো আমার জায়গায় অন্য কেউ থাকলে এতদিন থাকতে পারতো কিনা? তো ভেবে দেখার থেকে বরং করেই একবার দেখে ফেলি, কি বলিস? আই ওয়াজ জাস্ট জোকিং, মানে মানে দেখছি তো তোমার সামনে তো জোকসও করা যাবে না, তুমি জোকস বুঝতে পারো না, তুমি অফেন্ড হয়ে যাও। এরকম অফেন্ডিং জোকস করতে করতে কোনদিন আমাদের রিলেশনশিপটা জোক হয়ে যাবে না, ঠিক ধরতে পারবে না কিন্তু। দেখেছো দেখেছো, তুমি আবার হার্ট হলে। আমি তো প্রথমেই বলেছিলাম আমি রুট, তোমারই ভুল, তোমার তোমার আগের থেকে বোঝা উচিত ছিল। এরপর থেকে না হাতে একটা লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকি, যাতে আমি দূর থেকে দেখেই পালিয়ে যেতে পারি। সরিটা আমি বলছি ঠিক আছে, কিন্তু এক্সপেকটেশন তুমি বড্ড বেশি বাড়িয়ে রেখেছিলে, আকাশে উঠছিলে, আকাশ থেকে এখন ধপাস করে পড়লে, লাগলো তো ঠিক এই জন্যই হার্ট হয়েছো। বাট তাও আমি সরি বলছি। আকাশে নয় ঘুড়ি উঠছিল, কিন্তু সেই ঘুড়ির লাঠাই তো তোর হাতেই ছিল। কি সরিটাই তো বললি না, তাতে আমার বাল ছেঁড়া গেল। I'm gonna die.